তোমরা আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতে ক্ষমা সুস্থতা ও মজবুত ঈমান কামনা কর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে দাঁড়িয়ে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উচ্চারণের সাথে সাথে আবু বকর কেঁদে ফেললেন। অতঃপর শান্ত হলে তারপর বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গত বছর ঠিক এই গ্রীষ্মে বলতে শুনেছি, তোমরা আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতে ক্ষমা সুস্থতা ও মজবুত ঈমান কামনা করো।